ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন দক্ষিণের তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একের পর এক কাজ দিয়ে বাজিমাত করছেন এ অভিনেত্রী। সিনেমা ওয়েব কন্টেন্টের পাশাপাশি এবার আইটেম গার্ল হয়েও বাজিমাত করলেন। সম্প্রতি মুক্তি পেয়েছে পুষ্পা দ্য রাইজ। এ ছবিতে ও আন্তাভা শিরোনামে আইটেম গানে কমর দুলিয়েছেন সামান্থা। গেল 18 ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পায় গানটি। এদিকে সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা 100 মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে। সামান্থার যে গান বিশ্বব্যাপী সাড়া ফেলেছে সেই গানের জন্য কম শ্রম দেননি তিনি। শুটিংয়ের আগে নাচের অনুশীলন করেছেন তিনি বারবার। তারই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায় গানটির সঙ্গে নাচের বিভিন্ন স্টেপ নিয়ে অনুশীলন করছেন সামান্থা। কোরিওগ্রাফারের সঙ্গে মাঝে মাঝে মজা করতেও দেখা যায় তাকে। অনুশীলনের সময় তার একাগ্রতা দেখেই বোঝা যায় গানটির জন্য 16 আনা দিয়েছেন এই নায়িকা। তামিল তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে সামান্থার ও আন্তাভা গানটি। পুষ্পা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। তাকে পুষ্পারাজ নামের এক চোরা কারবারির চরিত্রে দেখা যাবে। এতে আল্লু অর্জুনের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। বন্ধন টিভি, বিনোদন ডেস্ক।